আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে হাউ টু ক্লিয়ার দ্য রান হিস্টরি, মানে হচ্ছে যে আমাদের যে রান মেনুটা আছে সেখানে যা আমরা টাইপ করে থাকি, যেমন ট্রি, টেম্প, রিসেন্ট, প্রিফেজ, এগুলো কিভাবে আমরা ডিলিট করতে পারি রান মেনু থেকে। তো এখানে লেখা আছে হাউ টু ক্লিয়ার দ্য রান হিস্টরি, হাউ টু ব্যাক আপ অ্যান্ড রিস্টোর দ্য রেজিস্ট্রি ইন উইন্ডোজ। ওকে, স্টার্ট মেনু থেকে তা করতে আমাদের যা করা লাগবে তা হচ্ছে প্রেস উইন্ডোজ প্লাস আর কিস অন দ্য কিবোর্ড টু ওপেন দ্য রান কমান্ড। আচ্ছা, রান কমান্ড করতে চাইলে আপনি স্টার্ট মেনু থেকে স্টার্ট করতে পারবেন, এই জন্য আপনাকে সিম্পলি উইন্ডোজ প্লাস আর একসাথে চাপ দিতে হবে, মানে ক্লিক করতে হবে। যাই হোক, এখানে আপনি লিখবেন টাইপ রেগেডিট ইন দ্য রান টেক্সট বক্স অ্যান্ড হিট। আমার এখানে টাইপ করা আছে, আমি হিট করলাম ওকে। ওকে করার পর পারমিশন চাইবে, আপনি ইয়েস দিবেন। তারপর এই যে রেজিস্ট্রি এডিটর একটা অপশন আসবে, আমি এটা পাশাপাশি দেখে দেখে করতে চাই। কি লেখা, নেভিগেট টু দ্য ডেভেলপার অন দ্য লেফট প্যান অফ দ্য রেজিস্ট্রি এডিটর। আচ্ছা ঠিক আছে, এই এই ব্যাপারগুলো আপনাকে ফলো করতে হবে। এইচ কে কারেন্ট ইউজার, প্রথমে এটা আমাদের বের করতে হবে, এই অপশনটা। এই অপশনটা বের করতে হলে আমাকে কম্পিউটারে চলে যাই, আমার তো বের করাই ছিল, আমি প্রথম থেকে আবার বের করছি আপনাদের সুবিধার্থে। এখানে আসি, চলে আসি। এই যে আপনার এই মেনুটা সবার প্রথম আসবে, কম্পিউটারে ক্লিক করার পর এইটা এইচ কি কারেন্ট ইউজার, এইচ কি কারেন্ট ইউজার, এখানে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর আসবে সফটওয়্যার, এইটা হচ্ছে সফটওয়্যার, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আসবে মাইক্রোসফট, মাইক্রোসফটের জন্য আমাকে যেখানে যেতে হবে সফটওয়্যার, এই যে মাইক্রোসফট, মাইক্রোসফটে ক্লিক করার পর আপনাকে যেতে হবে উইন্ডোজে। উইন্ডোজ নিচে আস্তে 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 আস্তে, এই যে উইন্ডোজ, উইন্ডোজে চাপ দেওয়ার পর আপনাকে যেতে বলবে কারেন্ট ভার্সন। আপনি কারেন্ট ভার্সনে ক্লিক করলেন, এটা কারেন্ট ভার্সন। কারেন্ট ভার্সনে ক্লিক করার পরে আপনাকে যেতে হবে এক্সপ্লোরার, নিচে নামি, এটা হচ্ছে এক্সপ্লোরার। এক্সপ্লোরারে ক্লিক করার পরে আপনাকে যেতে হবে রান এম আর ইউ, রান এম আর ইউ হচ্ছে নিচের দিকে, যেহেতু আর এই যে রান এম আর ইউ, এখানে ক্লিক করার পর দেখা যাবে আপনি যেগুলো কমান্ড মেনুতে লিখেছেন সেগুলো একে একে চলে আসছে। আমি আপনাকে দেখাচ্ছি, উইন্ডোজ আর দেওয়ার পর এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এই অপশনগুলো আগে টাইপ করেছিলাম রান কমান্ডে। আমি এখন ধরেন এই এটা ডিলিট করতে চাই বা এটা ডিলিট করতে চাই, এগুলো আমি ডিলিট করতে চাই। তো সেই ক্ষেত্রে ধরেন আমি এই যে 172.16 এটা ডিলিট করব, এটা আমার আছে এখানে। সেটার জন্য যেটা করতে হবে, দেখি আমরা নিচে গিয়ে লেখা আছে, অন দ্য রাইট অফ দ্য স্ক্রিন দেয়ার আর কিস দ্যাট কন্টেন দ্য রিসেন্টলি এন্টার্ড কমান্ড অন দ্য রান বক্স। মানে এগুলো করার পর আপনার এই বক্সটা আসবে যেখানে সব কিছু আছে, ডিলিট দ্য ওয়ান্স দ্যাট ইউ ওয়ান্ট টু ডিলিট, রাইট ক্লিক অন এনি অফ দ্য কিস অ্যান্ড ক্লিক অন ডিলিট। আচ্ছা ধরেন আমি এটা ডিলিট করব, আমি এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর এইখানে ডিলিট অপশন আসছে, ডিলিট সার্টেন রেজিস্ট্রি ভ্যালুস গুড কজ সিস্টেম সেভেন্টি আর ইউ শেয়ার মোটর। আপনার কাছ থেকে জিজ্ঞাসা করবে যে আপনি কি এই ভ্যালুটা ডিলিট করতে চান কি না, আপনি রাজি থাকলে ইয়েস সিম্পলি ইয়েস চাপুন, আমি ডিলিট করতে চাই, এইটাও আমি ডিলিট করতে চাই। আচ্ছা রাইট ক্লিক ডিলিট, ডিলিট হয়ে গেল, রাইট ক্লিক ডিলিট, ডিলিট হয়ে গেল, এগুলো থাকবে, এগুলো আমার দরকারই আছে। আচ্ছা আই হোপ, তো এইভাবে অপ্রয়োজনীয় যে রান মেনুগুলো সেগুলো আপনি ডিলিট করতে পারবেন।
এখন আমরা দেখি রান মেনুতে এটা আসে কি না। এক মিনিট আমি কেটে দিলাম, আবার উইন্ডোজ প্লাস আর, রান মেনু চলে আসছে, আশা করি অপশনগুলো চলে গিয়েছে। আচ্ছা ট্রি, আচ্ছা উইন্ডোজ প্লাস আর, অথবা ডিলিট হয়ে গিয়েছে। যাই হোক, আপনি চাইলে সবগুলো ডিলিট করে দিতে পারেন, ডিলিট করে দেওয়ার পর একে একে সব চলে যাবে। কোথায় ছিল সেটা, এটা ছিল। তো এইভাবে আপনি চাইলে আপনার রান হিস্ট্রিটা ডিলিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আমি একটা একটা করে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, খুদা হাফেজ, আশা করি ভালো থাকবেন। আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আমি নতুন ইউটিউবার, আমার ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।